জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই ভাই সহ বোনের বিরুদ্ধে। মৃতের নাম মদন মণ্ডল, বাড়ি সাগরদিঘি থানার চালতাবাড়ি এলাকায়। আহত অবস্থায় মদন মণ্ডলকে উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই ভাই সহ বোনের বিরুদ্ধে। মৃতের নাম মদন মণ্ডল, বাড়ি সাগরদিঘি থানার চালতাবাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মদন মণ্ডলের সঙ্গে তার দুই ভাই, বোন এবং জামাইবাবুর জমি নিয়ে সংঘর্ষ হয়। অভিযোগ, সেই সময় মদন মণ্ডল বাঁশ নিয়ে ভাই বোনদের আক্রমণ করলে তাদের পাল্টা মারধরের ফলে মৃত্যু হয় মদন মণ্ডলের। মৃতের অপর এক বোন দাদাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জমিপুর মহকুমা হাসপাতালে। বড় পাশলি চালিয়ে দিয়েছে আমার বোনকে, বোন জামাইকে। তারপরে তখন আমার দাদারা বোনরা তখন ওকে ধরে মেরেছে, দিয়ে ধরেন রাত্রি থেকে পেছা পেছা বন্ধ হয়ে ও মারা গেছি। চয় নিয়ে এইটুকুন আমি এসে গেছি, দাদার বেঁচে, দাদা ভালো ছিল। আমি হসপিটাল নিয়ে যেতে যেতে মরে গেলো দাদা, দোস্তরা নিয়ে গেছি, দাদার দম চলে গেলো। কেউ নিয়ে জানি, রাত থেকে আমি নিয়ে গেছিলাম। দাদা কারণ ওই আমার বোন, ছোটো বোন, বোন জামাই, আমার দাদা সব এরা সিরপ ছিল। এ আগে আমার দাদা মেরেছিল, আগে পাশলি চালাইছিল, যে মারা গেছে এ আগে পাশলি চালাইছিল। পাশলি চালার পরে ধরেন ওরা তখন এগে দাদাকে মেরেছে, দিয়ে মারা গেছে। উভয় পক্ষের মারামারি? হ্যাঁ, মারামারি, ভাই বোনে মারামারি, জমি দিয়ে মারামারি, ওরা জমির জমির অংশ। ঘটনার তদন্তে নেমেছে সাগরদিঘি থানার পুলিশ। বলতে রাত্রে ফোন করেছিল, ফোন করে বলছে যে এরকম বাড়িতে খুব ঝামালা, মেরেছে, ছাগল টাবল দিয়ে মেরেছে, মেরে এবার বলছে ওর মেয়েকে ফোন করেছে, মেয়েকে ফোন করে এবার শ্বশুরে বলছে যে আমি তো মা থাকতে পারছি না, ব্যথাতে মানে থাকতেছে না, দিয়ে এল যা হয়েছে এলে আবার শুনছি যে আবার পরে ঝামালা হয়েছে, ঝামালা নিয়ে ওই পরে আবার মেরেছে, ওই মারাতেই মানে শরীর মানে শেষে। কে কে মেরেছে? মেরেছিল তো আমার পিসারা, পিসিরা, কাকুরা, এরাই ঝামালা করে। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো। ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি, আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ। দশমীতে বিদায় তবে, আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। তানুজাজে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল, 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজোর শপিং এর একমাত্র ঠিকানা তানুজাজ। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স, এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতিসত্ত্বর যোগাযোগ করুন 7407391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার, লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।